वेरी गुड इवनिंग क्लास फाइव स्टूडेंट्स टूडेल स्टार्ट चैप्टर थ्री ऑफ साइंस सेफ्टी एंड फर्स्ट एड है एक्सीडेंट्स में आकर एनी टाइम एनीवेयर विदाउट गिविंग एनी वार्निंग चल एक्सीडेंट्स अर्थात दुर्घटना যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদেরকে না জানিয়ে ওয়ার্নিং মিন্স না জানিয়ে ঘটতে পারে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বা হতে পারে চিলড্রেন অফন গেট হার্ট অ্যাট হোম ইন স্কুল ইন দ্য প্লেগ্রাউন্ড অর অন দা রোড অনেক সময় বাচ্চাদের বাড়িতে স্কুলে মাঠে চোট লেগে যায় মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস আকার ডিউ টু আর কেয়ারলেসনেস তা বেশিরভাগ অ্যাক্সিডেন্টসগুলো কী করে হয় আমাদের কেয়ারলেসনেস জন্য আমরা অসাবধান থাকি ইন ক্লাস 3 এন্ড 4 উই हैव লারন্ড সাম সেফটি রুলস দ্যাট উই মাস্ট ফলো অল দা টাইম দা ক্লাস 3 4 এ তোমরা পড়েছো অনেক কয়টা সেফটি রুলস সেফটি রুলস অন দা প্লেগ্রাউন্ড ইন দা স্কুল ইন দা বাস তাই তো যেটা আমরা সব সময় ফলো করতে হয় ডু ইউ রিমেম্বার देम লেটস রিকল সাম অফ দোজ রুলস কিছু কিছু আমরা আবার একটু জেনে নি ডু नॉट ইউজ ব্লেড টু শার্পেন পেন্সিলস ব্লেড দিয়ে পেনসিল ছুলতে নাই ডু নট কিপ শার্প এস্ট থিংস ইন ইওর ব্যাগ অর পেন্সিল বক্স শার্প এস্ট মানে ধারালো জিনিসগুলো যেরকম ব্লেড হলো বা পেনসিল শার্পনারে যে ব্লেডটা হয় সেটা অনেক সময় বার করে বাচ্চারা রাখে ওগুলো ব্যাগের ভিতরে পেন্সিল বক্সে রাখতে নাই কেন অনেক সময় পেন্সিল বার করতে গেলে হয়তো আঙুলটা কেটে গেল। ব্যাগ থেকে কোনো বই খাতা বার করতে গিয়ে কেটে গেল। ডু নট থ্রো বুকস অর ডাস্টার্স অ্যাট ওয়ান অ্যানাদার

সিঁড়িতে ছোটাছুটি করতে নাই, ডো নট লিভ ইউর টয়জ বা লিভ টয়জ অন দ্য ফ্লোর বিকজ ইউ মে ট্রিপ পায়ে লেগে ফিসলে ধাক্কা লেগে পড়ে যেতে পারো ডো নট জাম্প অন দ্য বেঞ্চেস ক্লাসে বেঞ্চে ওপর জাম্প করতে নাই। এখানে পড়ে যাবো হয় ডু নট পুশ ইউ ওয়ান ইভেন ইন ফান কাউকে মজাতেও কিন্তু ধাক্কা দিতে নেই হয়তো আচমকা কাউকে ধাক্কা দিলে সে অমুক পড়ে গেল বাজে হবে তার চোট লেগে যেতে পারে डो नट टाच इलेक्ट्रिक सकेट इलेक्ट्रिक सकेट ज स्पेश्ड और बेयर फुट भिजे हाथ मान खाली पाए नेक्स्ट यू जेब्रा क्रसिंग टू क्रस द रोड जेब्रा क्रसिंग रास्ता क्रस करतेज वॉक ऑन द फुटपाथ सब समय फुटपाथे हेटे जो है डु नट गेट इन और आउट अफ मुंग बस

ম্যানি থিংস উই শুড নট ডু না সেফটি অন দ্য রোড সেফটি অন দ্য রোডস হ্যাজ বিকাম মোর ইম্পর্টেন্ট দেন এভার বিফোর বিকজ অফ দ্য র্যাপিড ইনক্রিজ ইন অফ ভেহিকলস তা আগের তুলনায় এখন আজকের দিনে রাস্তা সেফটি রুলস বা সেফটিটা অনেক বেশি বেড়ে গেছে কেন বিকজ অফ দ্য র্যাপিড র্যাপিড মানে খুব তাড়াতাড়ি যে ইনক্রিজ মানে বেড়ে যাচ্ছে কি বেড়ে যাচ্ছে রাস্তায় নাম্বার অফ ভেহিকলস রাস্তায় যে এত গাড়ি ঘোড়ার সংখ্যাটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে তার জন্য আরও সাবধান থাকতে হবে বিং কেয়ারলেস অন দ্য রোড ক্যান কজ সিরিয়াস অ্যাক্সিডেন্টস যদি রাস্তায় আমরা কেয়ারলেস হই তাহলে অনেক সিরিয়াস অ্যাক্সিডেন্টস হতে পারে উই অল শুড ফলো সেফটি রুলস অন দ্য রোড আমাদের সবাই রাস্তায় সেফটি রুলস ফলো করা উচিত দ্য সাইন্স অন দ্য রোড আর কল ট্রাফিক সাইন্স রাস্তায় যে সাইন্সগুলো লাগা থাকে ইউ ক্যান সি সাম সাইন্স এদিকে বলা হয় সে ট্রাফিক সাইন্স উই শুড লার্ন অ্যান্ড ফলো ট্রাফিক সাইন্স আমাদের কিছু ট্রাফিক সাইন্স ব্যাপারে জানতেও হবে এবং ফলোও করতে হবে তা ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি দুই দিকে দুটো অ্যারো আছে তার মানে কি ওয়ে সাইন মানে একদিকেই যাওয়া যেতে পারে রাস্তায় অনেক সময় আমাদের এখানে রাস্তা দেখবে এদিকেও যায় এদিকেও যায় বোর্ড সাইড এটা কিন্তু ওয়ে নয় কিন্তু হাই রোডে দেখবে বড়ো বড়ো হাইওয়েতে সেখানে কিন্তু ওয়ান ওয়ে থাকে নেক্সট নো ইউটার্ন ইউটার্ন মানে ঘুরে ব্যাক করে আসা যাবে না ঠিক নো হর্ন হর্ন বাজানো যাবে না এগুলো স্পেশালি হসপিটাল স্কুলের পাশে লাগানো থাকে যাতে ডিস্টার্ব না হয় জেব্রা ক্রসিং নো পার্কিং মনে থাকবে পি ক্রস মানে নো পার্কিং নো এন্ট্রি গাড়ি নিয়ে ঢোকা যাবে না নো বেডিস্টেন্স এখানে

অফ লাইফ অ্যান্ড প্রপার্টি আগুন খুব তাড়াতাড়ি ছড়ায় এবং আমাদের জীবন অ্যান্ড প্রপার্টি মানে সম্পত্তি বাড়ি ঘর জিনিসপত্র ক্ষতি করতে পারে টু কিপ আওয়ারসেল সেফ উই শুড নো অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড ওয়েজ টু প্রিভেন্ট ফায়ার অ্যাক্সিডেন্টস তা আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য আমাদেরকে জানার দরকার কজ মানে কী কারণ কি কারণ থেকে আগুন লাগে আর কীভাবে প্রিভেন্ট মানে আমরা বেঁচে থাকতে পারি এই ফায়ার অ্যাক্সিডেন্টস থেকে এক নম্বর কজেস কী কী কারণ হতে পারে আগুন লাগা এক নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল ফল্টস ইলেকট্রিক্যাল ফল্টস মানে কারেন্টে কোনো জায়গায় যদি কোনো ফল্ট হয়ে যায় গন্ডগোল হয়ে যায় সেখানে স্পার্কিং হয় চিরিক চিরিক করে আগুন বেরোয় স্পার্কিং বেরোয় সেখান থেকে কিন্তু আগুন লেগে যেতে পারে নাম্বার টু আনসেফ ইউজ অফ থিংস লাইক ম্যাথস্টিক্স পেট্রোম্যাক্স ক্যান্ডেলস কেরোসিন অয়েল অ্যান্ড ফায়ার ক্র্যাকার্স তো কিছু কিছু জিনিসগুলো আমরা ঠিকভাবে যদি না ইউজ করি তখন কিন্তু আগুন লেগে যেতে পারে যেমন ম্যাথস্টিক্স দেশলাইকাঠি हाटर पेट्रोमैक्स कैंडल्स यू कैन सी हेजाक है, गैस दिए चले तो हेरिकेन कैरोसने चले सो कल पेट्रोमैक्स कैंडल्स ठीक कैरोसिन अल फ्रा कैको जी ठीक ठाक अनिज करी ठीक कर यूज करीना तक तो क्योंकि आगुन लेगे गैस लीकेज इन किचन वक कूक রান্না করতে হতে যদি গ্যাস লিক হয়ে যায় তখনও কিন্তু আগুন লেগে যেতে পারে না হাউ ক্যান উই প্রিভেন্ট আমরা কীভাবে এটা রক্ষা করতে পারি এক নম্বর হচ্ছে উই শুড কেয়ারফুলি হ্যান্ডেল ম্যাটস্টিক্স ক্যান্ডেলস গ্যাস স্টোভ বিটিসি আমাদেরকে খুব সাবধানভাবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে হবে ম্যাচ দেশ লাইকাটি হলো ক্যান্ডেলস মোমবাতি হলো গ্যাস স্টোভ হলো নাম্বার টু উই শুড অ্যাভয়েড ওয়েিং নাইলন অ্যান্ড সিনথেটিক ক্লোথস ওয়াইল কুকিং বিকজ দে ইজিলি ক্যাচ ফায়ার আমাদেরকে সিনথেটিক বা নায়নল কাপড় কাপড় জামা পরে রান্নাঘরে রান্না করতে নেই কেন এগুলো খুব সহজ আগুন লেগে যায় উই শুড নট উইয়ার ক্লোজ দ্যাট আর টু লুজ ওয়াইল ওয়ার্কিং ইন দ্য কিচেন এবং খুব লুজ কাপড় আমাদের পরতে নেই লুজ হলে একটু বেরিয়ে বেরিয়ে থাকবে এবং সেটা আগুন লেগে যাওয়া ভয় বেশি নাম্বার থ্রি ইলেকট্রিক্যাল ওয়ারিং শুড বি চেকড রেগুলারলি ইলেকট্রিক্যাল যে ওয়ারিংগুলো আছে ভালো করে করা উচিত প্রথমেই এবং ঠিকঠাক করে লক্ষ্য রাখা দরকার কোনো জায়গায় গন্ধ আসছে কিনা কোনো জায়গায় স্পার্কিং হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে চেকিং করতে হবে নাম্বার ফোর ওয়েন দেয়ার ইজ এ গ্যাস লিকেজ উই শুড নট ইউজ লাইটার ম্যাটিক্স অর অপারেট অ্যানি ইলেকট্রিক্যাল সুইচ যদি কোনো সময় গ্যাস লিকেজ হয়ে যায় আমাদেরকে কখনোই লাইটার বা দেশলায় কাঠি বা কোনো ইলেকট্রিক্যাল সুইচে যেন হাত দিতে নাই কারণ ইলেকট্রিক সুইচেও কিন্তু ভেতরে ভেতরে হালকা স্পার্কিং হয় আর তোমরা বাড়িতে দেখতে পারো একটা লাইটার জ্বালিয়ে দেখবে খুব হালকা স্পার্কিং হয় কিন্তু আর হালকা স্পার্কিং থেকেও কিন্তু গ্যাসে আগুন লেগে যায় সো উই মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল আর কি করতে হবে উই শুড ওপেন অল দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ অফ দ্য হাউস অ্যাট ওয়ান্স টু লেট গ্যাস আউট আর সঙ্গে সঙ্গে যখন গ্যাস লিক হবে দরজা জানলা সব খুলে দিতে হবে যাতে গ্যাসটা বেরিয়ে যেতে পারে নাম্বার ফাইভ স্মল চিলড্রেন শুড নট লাইট ফায়ার ক্র্যাকার্স দেমসেলভস ছোটো বাচ্চারা যেন নিজে নিজে ফায়ার ক্র্যাকার্স মানে তুবড়ি হলো বোম পাটকা যেগুলো আছে নিজে নিজে না জ্বালায় ইট মে বি ডেঞ্জারস তাই তো ইভেন আডাল্টস শুড বি অলসো বি কেয়ারফুল ওয়াইল লাইটিং ক্র্যাকার্স আডাল্টস আমরা বড়োদেরকেও সাবধানভাবে জ্বালাতে হয় আর ছোটরা যদি জ্বালাতে হয় তাহলে বড়োদেরকে সঙ্গে নিয়ে জ্বালাবে আর এখন তো এমনিতে আমাদের ফায়ার ক্র্যাকার না জ্বালানোই উচিত কারণ প্রচুর এয়ার পলিউশন হচ্ছে তাই তো নেক্সট ফায়ার ফাইটিং फायर कैन बी पुट आउट the following methods. पुट आउट माने निभानो बुझाना कैसे बुझा सकते हैं नम्बर वन paper पेपर wood is इज ऑन फायर थ्रो वाटर इट जो कागज जल रहा है तो किंतु जल ढेले निभा टू वन द फायर इज कज बेट्रोल थ्रो सैंड और मड ओवर इट जो पेट्रोले आगुन तो गे तुम जल ना, बाली सैंडी फलते স্যান্ড কাটস অফ দ্য এয়ার সাপ্লাই অ্যান্ড ফায়ার এক্সটিংগুইস বালি ফেললে কী হয় অক্সিজেন পাবে না আর আমরা জানি এয়ার ইজ রেকোয়ার্ড ফর বার্নিং হাওয়া দরকার তাহলে স্যান্ড ফেললে অক্সিজেন পাবে না এয়ার পাবে না ওটা নিভিয়ে যাবে ডু নট থ্রু ওয়াটার বিকজ পেট্রোল ইজ লাইটার দ্যান ওয়াটার সো ইট ফ্লোটস অন ওয়াটার অ্যান্ড কন্টিনিউস টু ওয়ান আর জল ফেললে কী হবে আমরা জানি জলের ওপরে তেল কিন্তু ভাসে আর তেলটা ভাসতেই থাকবে অতএব জ্বলতেই থাকবে জল ফেললে নেভাবে না নাম্বার থ্রি ওয়েন আ পারসনস ক্লোথ ক্যাচ ফায়ার আস্ক হিম টু রোল অন দ্য গ্রাউন্ড যদি কোনো সময় কোনো লোকের কাপড়ে যদি আগুন লেগে যায় তাকে বলবে মাটিতে একটু গড়াগড়ি খেতে তাহলে এটা নিভি যেতে পারে অ্যান্ড কভার হিম উইথ আ অর অরেন ওভারকোট মোটা ব্ল্যাঙ্কেট বা ওভারকোট যেটা বড় কোট হয় সেটা দিয়ে ঢাকা দেবে কি হবে তাহলে অক্সিজেনটা পাবে না এয়ার পাবে না আর আগুনটা জ্বলবে না নিভিয়ে যাবে ইউ ক্যান সি ইন দ্য পিকচার ওয়েন ফায়ার ইজ কজ বিটুইন ইলেকট্রিক শর্ট সার্কিট ডু নট থ্রো ওয়াটার অ্যান ইট যদি কারেন্টে ইলেকট্রিক শর্ট সার্কিটে যদি আগুন লাগে জল ছুড়বে না ওয়াটার মে গিভ ইউ অ্যান ইলেকট্রিক শক জল ছুঁড়লে সেই জলটা এসে লাগলে কিন্তু শখ লাগতে পারে সুইচ অফ দ্য মেইন সাপ্লাই ইমিডিয়েটলি টু প্রিভেন্ট স্প্রেড অফ ফায়ার এবং মেন সাপ্লাইটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে যাতে আগুনটা না ছড়ায় ইউজ ফায়ার এক্সটিংগুইশার টু স্টপ ফায়ার এবং ফায়ার এক্সটিংশন মানে বিভিন্ন রকম গ্যাস পাওয়া যায় গ্যাস সিলিন্ডার পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইডে কেমিক্যাল পাওয়া যায় এদিকে বলা হয় ফায়ার এক্সটিংগুইশন এই যে দেখতে পাচ্ছ ক্যান সি এ পিকচার স্কুলে থাকে অফিসে থাকে গাড়িতে থাকে ছোটো সিলিন্ডার এটাতে আমরা আগুন নেভাতে পারি নাম্বার ফাইভ ইন কেস অফ বিগ ফায়ার শাউট ফর হেল্প ইমিডিয়েটলি অ্যান্ড ডাইল ওয়ান জিরো ওয়ান অন টেলিফোন টু কল দ্য ফায়ার ব্রিগেড যদি কোনো বড়ো আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ওয়ান জিরো ওয়ানে ডায়াল করে ফোন করবে ফায়ার ব্রিগেড ডাকার জন্য এবং লোকজনকে হেল্পের জন্য ডাকবে ঠিক আছে না ওয়ান হোমওয়ার্ক ইজ দেয়ার এই এতটা পড়ানো হলো এখান পর্যন্ত টিল হেয়ার এমসিকিউটা কিন্তু হোমওয়ার্ক আছে ওপরটাও আর একটা ছিল একটিল হেয়ার এখান পর্যন্ত উইল রাইট থার্টি স্পেলিং সিনিয়র কপি তিরিশটা স্পেলিং কার্সিভ রাইটিংয়ে লিখবে প্র্যাকটিস রিডিং প্রপারলি আর ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাবে অল রাইট দিস ইজ ইয়ার হোমওয়ার্ক রিডিং প্র্যাকটিস ভালো করবে আর থার্টি স্পাই লিখে কাসেবে রেকর্ড করে আমাকে পাঠাবে আর রিডিংটা যেন ভালো হয় ফার্স্ট এড ইউ হ্যাভ রেড ইন প্রিভিয়াস ক্লাসেস অলসো ওয়ে এভার অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স দ্য ইঞ্জার্ড পারসন মাস্ট বি গিভেন অ্যান ইমিডিয়েট মেডিকেল হেল্প বিফোর হি অর শি ইজ টেকেন টু দ্য হসপিটাল যখনও কোনো ব্যক্তিকে চোট লেগে যাবে ডাক্তার আসার বা ডক্টরকে পাশ লে পেলে তার আগে পর্যন্ত কিন্তু আমাদেরকে তাকে কিছু না কিছু একটা সাহায্য করতে হবে হেল্প করতে হবে সো দ্য ইমিডিয়েট মেডিকেল হেল্প গিভেন টু এন পারসন বিফোর আ প্রপার মেডিকেল এড ইজ কল্ড ফার্স্ট এড না ফার্স্ট এড ফর ডিফারেন্ট ইঞ্জরিজ ইজ ডিফারেন্ট আলাদা আলাদা রকম যে চোট লেগে যায় আলাদা আলাদা রকম কিন্তু ফার্স্ট এড আছে ফ্র্যাকচার ইজ আ ক্র্যাক আর ব্রেক ইন আ বোন হোয়াট ইজ ফ্র্যাকচার যদি হাড়ের মধ্যে ক্র্যাক বা ভেঙে যায় দ্যাট ইজ নোন অ্যাজ উই প্রোভাইড ফার্স্ট এড অ্যাজ বিলো নাম্বার ওয়ান ডু এস গি ফ্র্যাকচার পার্ট যেখানে লেগেছে ওটা নড়াচড়া করলে হবে না টু টেক এ ম্যাগাজিন অর পিস অফ আ কার্ডবোর্ড অর ওড অর পিলো অ্যান্ড টাইট অ্যারাউন্ড দ্য ফ্র্যাকচার পার্ট টু গিভ সাপোর্ট তো এই সব দিয়ে একটু বেঁধে দিতে হবে যাতে ওইটা সাপোর্ট পায় দিস অ্যাক্টস অ্যাজ এজ এটা

সাপোর্ট পাই নাম্বার ফোর ওয়ে দা লেগ ইজ ফ্র্যাকচার টায়ার স্প্লিন্টাউন্ড দ্য ফ্র্যাকচার এরিয়া স্প্লিন্ট মানে দেখতে পাচ্ছ কাঠ বা দিয়ে এরম ধরে বেঁধে দিতে হবে যাতে পাটা নড়াচড়া হয় না এবং সাপোর্ট পায় কল দ্য ডক্টর ইমিডিয়েটলি নেক্সট স্প্রেন্স সামটাইমস ওয়াইল ইউর অ্যাঙ্কেল রিস্ট গেটস টুয়েস্টেড খেলা খেলা শুয়ে আমাদের হাত বা পা মুচকে যায় টুইস্টেড মিনস মুচকে যাওয়া আনা দিস কজ এ সোয়েলিং অ্যান্ড সিভিয়ার পেন এটা থেকে সোয়েলিং মানে ফুলে যায় সিভিয়ার মানে প্রচণ্ড ব্যথা হয় অ্যাট দ্য জয়েন্ট যেখানে জয়েন্টসগুলো থাকে সেখানে প্রচণ্ড ব্যথা হয় দিস ইজ কল স্প্রেন ইউ শুড ইউজ আইস প্যাকস টু রিডিউস সোয়েলিং আইস প্যাক বাজারে কিনতে পাওয়া যায় নাহলে বাড়িতে বরফটা চিকচিকের মধ্যে ভরে সেটা আমরা লাগাতে পারি যাতে ফোলাটা কমে সাম পেন রিলিভিং অয়েনমেন্টস ক্যান অলসো বি ইউজ টু গেট রিলিফ ফ্রম পেন কিছু পেন রিলিভিং অয়েনমেন্টস পাওয়া যায় ক্রিম পাওয়া যায় যেরকম মুভ আছে মুভে স্প্রেও আছে আয়োডেক্স রেলি স্প্রে ঠিক আছে অ্যান্ড এলাস্টিক ব্যান্ডেজ র্যাপড অ্যারাউন্ড দ্য এফেক্টেড এরিয়া গিভ সাপোর্ট টু দ্য জয়েন্ট আর একটা এলাস্টিক ব্যান্ডেজ চার চারিদিকে একটু বেঁধে দিতে হবে যাতে সেটা একটু সাপোর্ট পায় যেরকম ক্রেপ ব্যান্ডেজটা বাঁধা হয় বার্নস মানে যদি জ্বলে যায় মাইনার বার্নস একটু যদি অল্প স্বল্প জ্বলে যায় কিপ দ্য বন্ট এরিয়া আন্ডার কুল রানিং ওয়াটার ফর সাম টাইম কলটা চালিয়ে ওই ঠান্ডা জলের নিচে কলটা চালিয়ে রাখতে হবে যেখানে লেগেছে বোধ হাতে লেগেছে হাতটা নিচে রাখতে হবে কলের নিচে অ্যাপ্লাই অ্যান অ্যান্টিসেপ্টিক ক্রিম অন দ্য বন্ড পার্ট ইফ অ্যান্টিসেপ্টিক ক্রিম ইজ নট অ্যাভেলেবল অ্যাপ্লাই আ পেস্ট অফ বেকিং সোডা অ্যান্ড ওয়াটার যদি না থাকে বেকিং সোডা বেশার বাড়িতে থাকে এটা বেকিং পাউডারে বলা হয় দুটো একটু ডিফারেন্ট তাও বেকিং পাউডারটা অলমোস্ট সেম যেটা চপ বেগ নিয়ে দেওয়া হয় খাস্তা করার জন্য নুনের মতন হোয়াইট পাউডার এবং জলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারি আমরা সিভিয়ার বান্স যদি বেশি পুড়ে যায় টেক দ্য পেশেন্ট টু দ্য ডক্টর ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে সামটাইমস ব্লিস্টার্স আর ফর্মড ইন দ্য বান পার্ট ব্লিস্টার্স মানে ফোসকা যেটা গোল গোল ভেতরে জল জল ভরে থাকে ভরা থাকে সেরকম ফোসকা যেটা বলি বাংলায় সেরকম হয়ে যায় डु नट प्रसो फाईर जल मतन थके अदरवईज दे गेट इनफेक्टेड इफ द्लिसम उन्टीसेप्ट लिकुईड एंड कवर उ क्लिन पीस अफ क्लू प्रोटेक्ट दैम फ्रम जामस एंड डस्ट जदि वो फेटे जाए फोसका गो एटीसेप्टिक लोशन दिए भाग को धुए मुछे एवं परिष्कार कपड़ दिए ढाका रखते हाँ। जामस डा लगे কেমিক্যাল বার্নস কোনো সময় বাড়িতে কিছু কেমিক্যালস অ্যাসিড থাকতে পারে বা স্কুলে যদি লেগে যায় অ্যাসিড থেকে তখন কি করতে হয় ওয়েন বার্ন ইজ কজ বাই কেমিক্যালস লাইক অ্যাসিড ওয়াশ দ্য এফেক্টেড এরিয়া উইথ প্লেন্টি অফ ওয়াটার টু রিমুভ দ্য কেমিক্যাল প্রচুর দিয়ে ধুতে হবে যাতে কেমিক্যালটা ওখান থেকে ধুয়ে যায় দেন গিভ এড অ্যাজ ফর দ্য আদার বার্নস যেমনি অন্য বন্ডসের জন্য আছে অ্যান্টিসেপটিক লোশন ক্রিম বেকিং সোডা ওটা লাগাতে পারি एनीमल बट एमल कमरीय कुकुर कमड़ी दिल दल एनिमल्स लाइक डॉग कैट एंड मांगीज कंटेन वायरस डेन्जरस डिजीज कल्ड रेबिस एनिमल्स डग कैट मांगीज ते मुखे सालाइवा थे लारा जेटा थे मुख्य सालाइवा थे खावर तो सफ्ट कर मुखे थे मध्य केंजरस भाईरस दैट इज कल्ड रेबिस रेबिस

নাম্বার থ্রি টেক দ্য ভিকটিম টু দ্য ডক্টর ইমিডিয়েটলি যাকে কামড়িয়েছে তাকে সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে দ্য ডক্টর মে গিভ অ্যান্টি রেবিজ ইঞ্জেকশনস অ্যান্টি রেবিজ ইঞ্জেকশন মানে যেটা ওই রেবিজ ভাইরাস ঢুকেছে তাকে যেন আটকায় তাকে কিল করে এবং আমাদের যেন রেবিজ না হয় বিকজ ইফ ইঞ্জেকশন ইজ নট গিভেন রেবিজ হয়ে গেলে কেন আ পারসন মে ডাই অলসো ইফ দ্য ইঞ্জেকশনস আর নট গিভেন অ্যাট প্রপার টাইম

অ্যাপ্লাই টাইট ব্যান্ডেজ জাস্ট আবাব ফ্রম গোয়িং টু দা হার্ট যেখানে কামড়িয়েছে তার ওপরের এরিয়াতে ভালো করে টাইট একটা ব্যান্ডেজ বানত ব্যান্ডেজ না পেলে কোনো হ্যাংকারচিপ বা দড়ি বা কিছু একটা টাইটলি বানতে হবে যাতে রক্তটা ওপর দিকে না যেতে পারে বা কম যেতে পারে টেক দ্য ভিকটিম টু দা ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে দ্য ডক্টর মে গিভ অ্যান্টিভেনম ইঞ্জেকশন অ্যান্টিভেনম মানে ভেনাম বলে বিশকে তা বীজ কাটার জন্য যে ইঞ্জেকশন দেওয়া হয় দ্যাট ইজ কল্ড অ্যান্টিভেনম আর অ্যান্টিভেনম ইঞ্জেকশনস কিন্তু সাপের বিষ দিয়েই তৈরি হয় অলরাইট সাপের বীজই বিষকে কাটে নেক্সট পয়জনিং যদি কিছু বিষ টিস খেয়ে নেওয়া হয় বিষাক্ত জিনিস থিংস লাইক ডিটারজেন্টস ন্যাফথলিন বলস এন্ড ইনসেক্ট কিলার্স আর পয়জনাস বিষাক্ত সাচ থিংস শুড বি কেপ্ট আউট অফ দ্য রিচ অফ চিলড্রেন এগুলো বাচ্চাদের হাত থেকে দূরে রাখতে হবে ইন কেস অফ এনি কাইন্ড অফ পয়জনিং মেক অ্যান্ড কল দা ডক্টর ইমিডিয়েটলি যদি এরকম কিছু হয় সে ব্যক্তিটাকে বমি করাতে হবে গলার মধ্যে হাত ঢুকিয়ে আঙুল ঢুকিয়ে বমি করাতে হবে এবং সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে ডু ইউ নো ইউ শুড নট টেক এনি মেডিসিন উইদাউট আসকিং ডক্টর অলসো ডু নট টেক এ মেডিসিন আফটার দা এক্সপায়রি ডেট প্রিন্টেড অন দ্য মেডিসিন ইট ক্যান কজ পয় রাইট সো মেডিসিনস ডো নন টেক অন ইউর ওন So, today's homework is uh, question A, B, C, D. So, A, B, C, D, these are your homework. You will do in the book only, in a very, very neat and clean handwriting. I am telling again and again, very, very neat and clean handwriting. And rest uh, we will do later on. E, F, G, it ami kure pathi Next week. Thank you very much.